দুপুর 3:30 কলেজের লম্বা করিডোর দিয়ে ব্যাগ কাঁধে ফেলে কলেজ গেটের দিকে এগোচ্ছে ঋদ্ধি ও মিহি। দুজনে ক্লাস থেকে বেরিয়ে গল্পের ঝুলি খুলে বসেছে। গল্প করতে গিয়ে কখনো সখনো তাদের উচ্চ হাসির ঝংকার আশ্রে পড়ছে কলেজের দেয়ালগুলোতে। দুজনে যখন করিডোর পেরিয়ে মাঠে গিয়ে পৌঁছালো তখন তাদের অবস্থা এমন হলো যে দুজন হাসতে হাসতে এখন দুদিকে হেলে পড়বে কিংবা হঠাৎ ধুম করে মাটিতে বসে পড়বে। কলেজের সবাই ওদের দুজনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। এত হাসির কি ঘটনা ঘটেছে এটাই বুঝতে পারছে না তারা। ঋদ্ধি ও মিহির কিন্তু বাকিদের দিকে খুব একটা হেলদোল নেই, ওরা ওদের গল্পে ব্যস্ত। গেট পেরিয়ে পিচ ঢালা রাস্তায় যখন ওরা এসে পৌঁছালো তখনই ওদের দুজনের মুখের হাসি হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল। দুজনে গোল গোল চোখে সামনে তাকিয়ে রুদ্রর দিকে তাকিয়ে রইল। রুদ্র তখন বাইকে বসে ফোনে কারোর সাথে কথায় ব্যস্ত। ঋদ্ধি এখনও নজরে আসেনি ওর। রুদ্রকে দেখে মিহির ঋদ্ধির পেটে কনুই দিয়ে আলতো করে ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, দেখ ঋদ্ধি, রুদ্রভাই তোকে কত চোখে হারায়, তাই তো তোকে নেওয়ার জন্য কলেজ পর্যন্ত ছুটে এসেছে। চোখে হারায় না ছাই, দেখতে এসেছে নিজে নিজে কোনো পাকনামি করছে কিনা। মিহির কথায় ঋদ্ধি মুখ বাঁকিয়ে বলল কথাগুলো। মিহি আবারও ফিসফিসিয়ে বলে উঠল, তবু তো তোর কেউ আছে যে তোর খবর নাই তোকে দেখতে আসে? আমার তো অমন কেউ নেই। কেউ নেই বলে বেঁচে গেছিস? যদি আমার মতো তোর জীবনেও রুদ্রভাই বলে কেউ থাকতো না, তাহলে আমি নিশ্চিত তোর সুন্দর জীবনটা একেবারে তেজ পাতা হয়ে যেত। কথাগুলো বলেই ন্যাকা কান্না জুড়ে দিল ঋদ্ধি, যেন সত্যি রুদ্রর কারণে ওর জীবনটা তেজপাতা হয়ে গেছে। মিহি ঋদ্ধের ন্যাকা কান্না দেখে ধমকে বলে উঠল, তোর ন্যাকা কান্না থামাতো, গত রাতে তো ঠিকই ওই রুদ্র জল্লাদের বুকে আরামে ঘুম দিয়েছিলি। মিহির কথায় ঋদ্ধি ন্যাকা কান্না থামালেও ঋদ্ধি মুখ বেঁকিয়ে বলল, আমি নিচে যেতে গিয়েছি ওনার ঘরে, উনি তো ভয় দেখিয়ে আমার মতো বেচারি মেয়েটাকে ওনার ঘরে নিয়ে গিয়ে শাস্তি দিয়েছে। বেশ হয়েছে, রুদ্রভাই একেবারে ঠিক কাজ করেছে। বাংলা সিনেমার নায়িকাদের মতো যেখানে সেখানে উল্টে পড়া ছাড়া যে আর কিছু জানে না তাকে শাস্তি দেওয়াই উচিত। এই কি বলি তুই, আমি যেখানে সেখানে উল্টে পড়ি? আলবাত পড়িস, গাড়ি দেখলে উল্টে পড়িস, ছেলে দেখলে উল্টে পড়িস, আবার কখনো তো ফাঁকা রাস্তায় কিছু না হতেই উল্টে পড়িস। এই তোর কি উল্টে পড়ার কোনো রোগ আছে? মানে সবারই এমন কিছু না কিছু রোগ থাকে, তাই জানতে। মিহি ওর মুখের কথাটা শেষ করতে পারে না ঋদ্ধির বড় চোখ দেখে। ঢোক দিলে সরে আসে ঋদ্ধির থেকে, কিন্তু লাভ হয় না। ঋদ্ধি তেড়ে আসে ওর দিকে। ঋদ্ধিকে তেড়ে আসতে দেখে মিহি পেছন ফিরে ছুট লাগাতেই যাচ্ছিল। ঠিক তখনই মিহি ও ঋদ্ধি শুনতে পায়, সারাদিন ঝগড়া করা ছাড়া তোদের কি আর কোনো কাজ নেই নাকি? গম্ভীর স্বর শুনে থেমে যায় ঋদ্ধি, সামনে ফিরে চুপটি করে দাঁড়িয়ে পড়ে ও। রুদ্র ওদের দিকে আর একটু সামনে এগিয়ে আসে। মিহি এতক্ষণে সাহস নিয়ে দাঁড়িয়ে থাকলেও রুদ্রকে দেখে ওর সাহস বাতাসের হাওয়া হয়ে গেছে। অনেক আগে থেকে রুদ্রকে অকারণেই ভয় পায় মিহি। এমন নয় যে রুদ্র ঋদ্ধির মতো ওকেও শাস্তি দিয়েছে বা ধমকিয়েছে, তবুও মিহি রুদ্রর এই হিমশীতল কণ্ঠস্বরকে বড্ড বেশি ভয় পায়। মিহি কোনোরকম নিজেকে সামলিয়ে বলে উঠল, আছে তো অনেক কাজ আছে রুদ্রভাই, সেই কারণেই তো আমাকে এখনই বাসায় যেতে হবে, না হলে বড্ড ক্ষতি হয়ে যাবে। আমি তাহলে আসি রুদ্রভাই, বলেই এক ছুটে বাড়ির দিকে দৌড় লাগায় মিহি। ঋদ্ধি একবার ডাকার চেষ্টা করে মিহিকে, কিন্তু মিহির কানে ঋদ্ধির ডাক পৌঁছায় না। মিহি ততক্ষণে পগার পার। রুদ্র মিহির চলে যাওয়ার পথে তাকিয়ে ভ্রুকুচকে ঋদ্ধিকে বলে, তোর আর তোর বান্ধবী দুজনেরই কি মাথায় কোনো গন্ডগোল আছে নাকি রে? কেন মাথায় গন্ডগোল কেন থাকতে যাবে আমাদের? আমাদের এই সুস্থ সবল শরীর দেখে কি তোমার অমন মনে হয়? এতদিন শুধু তোদের উপর সন্দেহ হতো যে তোদের মাথায় কোনো সমস্যা আছে, তবে আজ আমি এই ব্যাপারে নিশ্চিত। রুদ্রর কথায় ঋদ্ধি রেগে বলল, রুদ্র ভাই ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। এখানে খারাপ কি বললাম আমি? যা সত্যি তা আমি না বললেও লোকে বুঝতে পারে রে আমার ঋদ্ধি পাগলি। রুদ্র ভাই থাক থাক, আর কান্না করতে হবে না, বাইকে উঠে পড়, বাবা তোকে বাড়ি ছাড়তে বলেছে।
তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আমার আরও একটা কাজ আছে সন্ধ্যায়। রিধি আর কথা বাড়ায় না, চুপচাপ বাইকের কাছে যায়। রুদ্র বাইকে উঠে রিধিকে ইশারা করলে রিধি রুদ্রকে ধরে উঠতে নিলে বাইকটা বামে হেলে পড়ে কিছুটা। রিধির এ ঘটনা দেখে রুদ্র বলে, বাইকে উঠছিস নাকি গরুর গাড়িতে উঠেছিস আমাকে বলতো। রিধি রুদ্রর কথায় কান্না দিয়ে বলে, আপাতত তোমার মাথায় উঠছি, বিয়ের সময় না হয়ে গরুর গাড়িতে উঠব কেমন। রুদ্র দেখল রিধির সাথে কথায় পারবে না, তাই বাইক ছেড়ে দিল বাড়ির উদ্দেশ্যে পিছঢালা রাজপথ। অপরাহ্ন বিকেল, সূর্যের তাপ কমে নভেম্বরের হালকা কুয়াশা ইতিমধ্যে জায়গা করে নিয়েছে প্রকৃতিতে। নীল আকাশ জুড়ে কমলা রঙের আভা, শ্রান্ত পাখিরা তাদের নীড়ে ফিরে চলেছে। রাস্তার দুপাশের দোকানপাটগুলোতে রুদ্রদের বাইক পেছনে ফেলে সাই সাই করে এগিয়ে চলেছে সামনে বরাবর। আবদ্ধ হাওয়াগুলো নাড়িয়ে দিয়ে যাচ্ছে ওদের দুজনকে। হিম শীতল হাওয়ায় তোড়ে রিধির শরীর কাঁপন ধরার জোগাড় হয়েছে। রিধি কাঁপতে কাঁপতে রুদ্রকে বলল, এই শীতে তোমাকে বাইক নিয়ে বের হতে কে বলেছে বলো তো রুদ্র ভাই? তুমি কি আমায় ঠান্ডায় মেরে ফেলার বুদ্ধি হেঁটেছো নাকি? হ্যাঁ, তোকে মারার জন্য আমি নিজে কেন ঠান্ডায় কষ্ট করে মরতে যাব? এমনিতেই তোকে মারার জন্য এছাড়াও আরও অনেক উপায় আছে। বাতাসের কারণে রুদ্রর কথাগুলো রিধি স্পষ্টভাবে না শুনতে পেলেও রুদ্র যে ওকে বিদ্রুপ করেই কিছু কথা বলেছে এটা বেশ বুঝতে পেরেছে রিধি। রিধি মন খারাপ করে সামনের দিকে তাকালো। রুদ্রের আচরণে রিধি মাঝে মাঝে বেশ কষ্ট পায়, কিন্তু মুখ ফুটে বলে না। বলেই বা আর কী হবে, রুদ্র তার শুধরাবে না। রিধি কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ ওর চোখে পড়লো রাস্তার পাশে দাঁড়ানো হাওয়াই মিঠাইওয়ালার উপর। রিধি দ্রুত রুদ্রের পিঠে আলতো করে ধাক্কা দিয়ে দিতে দিতে বলল, রুদ্র ভাই বাইক থামাও, এত দ্রুত কেন চালাচ্ছ, দ্রুত বাইক থামাও। রিধির চিৎকার শুনে রুদ্র হক চকিয়ে গিয়ে দ্রুত রাস্তার পাশে বাইক থামিয়ে পেছনে তাকালো। কিন্তু এ কী, রিধি কোথায়? বাইকের পিছনটা পুরো ফাঁকা। রুদ্র ভ্রু কুচকে বাইক থেকে নেমে পেছনে তাকিয়ে দেখল রিধি হাওয়াই মিঠাইয়ের দুটো প্যাকেট হাতে নিয়ে ওকে ইশারায় ডাকছে। রুদ্র একটু বিরক্ত মুখে এগিয়ে গিয়ে রিধিকে বলল, এই তোর কি কোনো কালেই মাথায় একটুকু বুদ্ধি হবে না? আর এভাবে বাইক চালানোকালীন কেউ এমন চিল্লায়? রুদ্র ধমকে রিধি বলল, আসলে হাওয়াই মিঠাই দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি আমি। তুমি তো জানো হাওয়াই মিঠাই আমার কতটা পছন্দ। সরি রুদ্র ভাই। হয়েছে হয়েছে, আর সরি বলতে হবে না। তবে এমন আর কখনো করবি না, যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যাবে বুঝলি। যাই হোক, হাওয়াই মিঠাই নেয়া হয়ে গেছে, এবার চল বাড়ি ফেরা যাক। হাওয়াই মিঠাই তো নেয়া হয়ে গেছে, এবার তুমি মিঠাইওয়ালাকে টাকাটা দিয়ে জলদি চলে আসো। যেহেতু হাওয়াই মিঠাই তুই নিয়েছিস, তাই তার দামটাও তুই দিবি। আমি নিয়েছি নাকি যে আমি দাম দিব? আমার কাছে তো এখন কোনো টাকা নেই রুদ্র ভাই, তাছাড়া তো আমি ছোট, ছোটরে কোনো জিনিস কিনলে তো বড়দেরই তার দাম দিতে হয়, জানো না তুমি? মোটেও না। আর কোন দিক থেকে তোকে ছোট বলে মনে হয়? পাক নামের বেলায় তো সবার আগে তোর নাম দেখা যায়, তখন নিজেকে ছোট বলিস না কেন? আমি টাকা দিব না মানে দিব না, একেবারে ফাইনাল। রিধি রুদ্রর পাশে দাঁড়িয়ে রুদ্র হাত ধরে বলল, রুদ্র ভাই এবারের মতো আমার সম্মানটা বাঁচাও প্লিজ, দেখো না মিঠাইওয়ালা দাদু কেমন মুচকে মুচকে হাসছে। তো আমি কি করব? বলছি কি, তুমি তো মন বানিয়েই ফেলেছো যে তুমি আমার মিঠাইয়ের টাকা দিবে না, তাহলে তুমি বরং আমায় কিছু টাকা ধার দাও, আমি না হয় বাড়ি গিয়ে তোমায় টাকাটা ফেরত দিয়ে দিব। রুদ্র রিধির কথা শুনে আবারও ভ্রুকুচকে বলল, এর আগেও আমার থেকে কত টাকা ধার নিয়েছিস মনে পড়ে? গুনে গুনে 5,000-এর বেশি হবে। নেয়ার সময় মুখে মধু মেখে নিস, কিন্তু বাড়ি গেলেই তোর বোল পুরো পাল্টে যায়, তখন তো তুই আমাকে চিনতেই পারিস না। এবার সত্যি ফেরত দিব, দাও না টাকাটা। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, এই নাও 300 বললাম। ঠিক আছে, এইবারেই শেষ ধার দিচ্ছি তোকে, এরপর থেকে বরের টাকায় কিনবি। রিধি রুদ্রর কথায় সম্মতি জানিয়ে মাথা নেড়ে সায় দিল। আধার ঘনিয়ে আসছে, সূর্য অস্ত গিয়েছে কিছুক্ষণ আগে। রুদ্র মুচকি হেসে মানি ব্যাগ থেকে টাকা বের করে মিঠাইওয়ালাকে দিয়ে রিধিকে নিয়ে বাইকের কাছে গিয়ে দাঁড়াতেই আলো আধারিতে দাঁড়িয়ে থাকা মানবীকে দেখে চমকে উঠল রুদ্র। মানবীর দৃষ্টি রুদ্রের বাহু জড়িয়ে ধরে রাখা নরম ছোট্ট উজ্জ্বল
শ্যামা হাতের উপর নিবদ্ধ। ঘন কালো অন্ধকার, সামনে সব কিছুই আটকে পড়ে আছে সেই জমাট বাঁধা কালো মিশমিশে অন্ধকারে। সন্ধ্যা হয়েছে, অন্ধকার জানান দিচ্ছে ধরণীতে আলোর রাজত্ব ফুরিয়ে কায়েম হয়েছে অন্ধকার রাজত্ব। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের নিয়ন বাতি জ্বলতেই অন্ধকার ফিকে হয়ে এলো কিছুটা, তবে ততক্ষণে রুদ্র ও হৃদের চোখ শুয়ে এসেছে অন্ধকারে। সামনে দাঁড়িয়ে থাকা মানবীকে স্পষ্ট চিনতে পেরেছে দুজনে। মানবীটি এগিয়ে এলো আর দুপা, ওদের তিনজনের মধ্যে এখন হাত দুয়েকের দূরত্ব মাত্র। ইতিমধ্যে শীত আর শীতল চাদর বিছিয়ে দিয়েছে প্রকৃতিতে, উত্তরে ঠান্ডা হাওয়া এসে দোল খেলে যাচ্ছে ওদের তিনজনের গা বরাবর। মানুষের সমাগম আগের মতোই রয়ে গেছে। রুদ্র আশেপাশে একবার তাকিয়ে সামনের দণ্ডায়মান মানবের উদ্দেশ্যে বলল, হে কি রুদ্রানী, তুমি এখানে কোথাও গিয়েছিলে বুঝি? রুদ্রের কণ্ঠস্বরে চমক ভাঙল সামনের মূর্তিটির। মুচকি হেসে বলল, আমাকে দেখে চমকে গেলেন বুঝি? রুদ্র ও রুদ্রানীর মতো হেসে উত্তর দিল, চমকাবো কেন? কথাটা বলে রুদ্র রিধিকে উদ্দেশ্য করে বলল, যাই হোক, তোমার সাথে পরিচয় করিয়ে দেই, এই হলো আমার চাচাতো বোন রিধি, আর রিধি ও হলো রুদ্রানী, তুই ওকে আপু বলে রাখতে পারিস। উফ রুদ্র, তুমি দেখছি আমাদের ননদ ভাবির মধ্যে ঝগড়া বাঁধাবে। শোনো রিধি, তুমি বরং আমাকে ভাবি ডেকো কেমন? আসলে তোমার মতো মিষ্টি মেয়ের মুখে ভাবি ডাক শুনলে আমার খুব ভালো লাগবে। রুদ্র কথা থামিয়ে দিয়ে রুদ্রানী একটু হাসির এলেই বলল কথাগুলো। রুদ্র রুদ্রানীর কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে উঠল, রুদ্র ভাই তোমরা বরং কথা বলো, এখানে আমার থাকাটা বোধহয় ঠিক হবে না। তাছাড়া ভাবি হয়তো তোমায় একান্তে কিছু বলতে চায়, আমি সামনে দাঁড়িয়ে আছি, কথা শেষ হলে চলে আসব। বলেই রিধি হাওয়াই মিঠাই হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে এলো সামনের দিকে। অন্ধকারে আবছা আলোয় রিধি প্রথমেই চিনতে পেরেছিল রুদ্রানীকে। তবে এতদিন রিধির মনে কোথাও একটা আস্থা ছিল যে ও হয়তো সেদিন ভুল দেখেছিল, বা কখনো দিন শেষে হয়তো ওর রুদ্র ভাই ওর কাছেই ফিরে আসবে। কিন্তু আজ রুদ্র রুদ্রানীকে রিধির সেই অবস্থার জায়গায় খানিকটা ফাটল ধরেছে। প্রিয় মানুষটার মুখে অন্য কোনো মেয়ের নাম শুনে রিধির বুকের আপাশটায় আচমকাই কেঁপে উঠল। চোখ ভরে গেছে নোনা পানিতে। রিধি টলমল পায়ে আরও দু কদম এগিয়ে গেল। রুদ্রদের পেছন কিছুটা পেছনে ফেলে এসেছে ও। অন্যমনস্ক হয়ে হাঁটতে গিয়ে হঠাৎ রাস্তায় পড়ে থাকা হেঁটের সাথে হোঁচট খেয়ে পিছঢালা রাজপথে পড়ে গেল রিধি। হাতের কোনোই পিছঢালা রাস্তায় পড়ার কারণে খানিকটা ছিলে রক্ত বেরিয়ে এসেছে সেখান থেকে। হাঁটুতেও খানিকটা চোট লেগেছে বোধহয়। রিধি ব্যথায় কুঁকিয়ে উঠল। উঠে দাঁড়ানোর চেষ্টা করল এক দুবার, কিন্তু পারল না। তারপর চুপ করে সেখানে বসে রইল রিধি। হাতে রাখা হাওয়াই মিঠাইয়ের প্যাকেটটা পাশে দেখে প্যাকেট খুলে রাস্তায় বসেই খেতে শুরু করল রিধি। হাতে পায়ের ব্যথা থেকেও হৃদয়ের রক্তক্ষরণের ব্যথাটা এখন বেশি কষ্ট দিচ্ছে রিধিকে। বাহিক ক্ষত হয়তো সেরে যাবে দুই তিন দিনের মাঝেই, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ কি আদৌ কোনো দিন ঠিক হবে? নাকি সারাটা জীবন রিধিকে হৃদয়ের ক্ষত নিয়ে কাটিয়েই দিতে হবে? এই পিচ্ছে, এভাবে রাস্তা মাঝখানে বসে আছো কেন? পিছন থেকে পুরুষালী কণ্ঠস্বর শুনে চমকে উঠল রিধি। ঘাড় ঘুরিয়ে ফিরে তাকালো, দেখলো একটা ছেলে নীল রঙের হুডি আর কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে ওর পেছনে। ল্যাম্পপোস্টের হলদেটে আলো এসে পড়েছে ছেলেটার মুখ বরাবর। শ্যামবর্ণ লম্বাটে মুখ, বুদ্ধ দীপ্ত কালো দুখানা চোখ, মাঝারি কপাল, তীক্ষ্ণ নাক, সবটায় নজর এড়ালো না রিধির থেকে। দেখে সাদাশিদে গো বেচারা বলে মনে হলো রিধির। তাই রিধি আবারও মাথা সামনে ঘুরিয়ে আপন মনে হাওয়াই মিঠাই খাওয়াতে মন দিল। ছেলেটা রিধির কাণ্ড দেখে ভ্রু কুচকে রিধির সামনে এসে দাঁড়ালো। রিধি অবশ্য চোখ তুলে তাকালো একবার, কিন্তু কিছু বলল না। ও ওর হাওয়াই মিঠাই খেতে ব্যস্ত। ছেলেটি এবার উচ্চ স্বরে হেসে উঠল। রিধি বিরক্ত স্বরে বলল, এভাবে হাসার কি আছে? আপনাকে কি কেউ লাফিং গ্যাস নাকে শুকিয়েছে নাকি যে এমন দৈত্যের মতো হেসে যাচ্ছেন? ছেলেটি এবার রিধির কথায় হাসি থামিয়ে বলে উঠল, তুমি আগে আমাকে একটা কথা বলো তো পিচ্ছি, যে তোমাকে এভাবে রাস্তা বসে হাওয়াই মিঠাই খাওয়ার আইডিয়াটা কে দিয়েছে?
আসলে আমার সে আইডিয়া দাতাকে দেখবার খুব শখ জেগেছে। রিধি দীর্ঘশ্বাস ফেলে বলল, কেউ দেয়নি, হাঁটতে হাঁটতে ইটের সাথে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেছি, হয়তো কোমরে ব্যথা পেয়েছি, তাই একা একা দাঁড়াতে পারছি না। ইস, সো স্যাড পিচ্ছি, এসো আমি তোমাকে উঠতে সাহায্য করছি, দাও হাতটা দাও তোমার। না, হাত দিব না আমি। কেন পিচ্ছি? এই শুনেন, আপনি যদি আর একবার আমায় পিচ্ছি বলে ডেকেছেন তবে আমার আপনার মাথায় ওই যে ইটটা দেখছেন তার ঢিল ছুঁড়ে মারবো আমি একদম। সেই কখন থেকে কথায় কথায় আমার পিচ্ছি বলেই চলেছেন। শুনুন, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, বুঝেছেন আপনি, এই কথায় কথায় পিচ্ছি ডাকটা ছাড়ুন। তখনকার সেই হোঁচট খাওয়া ইট দেখিয়ে অপরিচিত ছেলেটির উদ্দেশ্যে কথাগুলো বলল রিধি। পিচ্ছি ডাক শুনতে শুনতে রিধির মেজাজটাই গরম হয়ে গেছে। তবে রিধির কথায় ছেলেটি আরও একবার উচ্চস্বরে হেসে বলে উঠল, আমার বয়স কত জানো? গুনে গুনে আমি তোমার থেকে 7 বছরের বড়। আচ্ছা বেশ, তুমি যখন আমাকে তোমার পিচ্ছি বলে ডাকতে দিবি না তবে আমি তোমাকে লিটল পরি বলে ডাকি। তবুও তো ছোটটা একটা সরল না আমার মাথা থেকে, ওইটাও সরাতে হবে না হলে। বুঝেছি, এভাবে কথা শুনবে না তুমি, তোমাকে তোমার ভাষা বোঝাতে হবে। কথাটা বলেই অপরিচিত শ্যামবনে ছেলেটি আচমকা কোলে তুলে নিল রিধিকে। নিজেকে এই প্রথম অন্য কোনো ছেলের বাহুবন্ধনে আবদ্ধ দেখে থমকে গেল রিধি। তারপর ছটফট করতে লাগলো নামার জন্য। রিধিকে এভাবে ছটফট করতে দেখে ছেলেটা রিধিকে হালকা ধমকে বলে উঠল, এই লিটার পরে বল মাসের মতো এভাবে ছটফট করছো কেন? আর একবার যদি এমন ছটফট করো তবে তোমাকে এখনই কোল থেকে আসার দিয়ে মাটিতে ফেলে দেব। ছেলেটির ধমকে কাজ হলো এবার। রিধি হাত পা ছোড়াছড়ি বন্ধ করে চুপটি করে চোখ বন্ধ করে রইল। অন্যদিকে রুদ্র রুদ্রাণী একসাথে দাঁড়িয়ে রয়েছে প্রায় বেশ কিছুক্ষণ হলো, কেউ কোনো কথা বলছে না, দুজনেই নীরবাজ। এদিকে ধীরে ধীরে অন্ধকার গাঢ় থেকে আরও গাঢ় হচ্ছে, জানান দিচ্ছে সময় সন্ধ্যা, রাত পেরিয়ে রাতের দিকে গড়াচ্ছে। নীরবতা ভেঙে রুদ্র নিজেই বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো নীলাঞ্জনা? রিধিকে কেন তুমি আমাদের সম্পর্কের কথাটা জানালে? ভুল কিছু তো বলিনি রুদ্র। আমি তোমাকে একবারও বলিনি যে তুমি ভুল বলেছ, বলেছি এখন কেন ওকে বললে, যখন সময় হবে তখন আমি বাড়িতে নিজেই আমাদের কথাটা বলবো। দেখো, কথাটা এখন বললেও বলতে হবে আর পরে বললেও বলতে হবে, তাই না? তার থেকে বরং এখনই সময় জানুক আমাদের কথাটা, আমরা তো আর চুরি ডাকাতি করছি না, তাই না? আমি চুরি ডাকাতির কথা বলছি না। তবে রুদ্র এগিয়ে এসে রুদ্রাণীর গালে হাত রেখে বলল, আমি আমার ম্যাচিওর নীলাঞ্জনাকে ভালোবেসেছিলাম, কিন্তু আজ সেই ম্যাচিওর নীলাঞ্জনা কেন বাচ্চাদের মতো অহেতুক ঝগড়া করছে আমার সাথে, কি হয়েছে? রুদ্র, আমার আজকাল বড্ড ভয় হয় তোমাকে নিয়ে, মনে হয় এই বুঝি আমি তোমাকে হারিয়ে ফেললাম, আমার বড্ড তোমাকে হারানোর ভয় হয়। রুদ্র রুদ্রাণীর কপালে আলতো চুমু দিয়ে বলল, ধুর বোকা, তোমার রুদ্র তোমারই থাকবে নীলাঞ্জনা, এই রুদ্র কখনোই তোমাকে ছেড়ে যাবে না। রুদ্রের কথা শেষ হতেই দূর থেকে দুজনের শোরগোলের শব্দ পেয়ে রুদ্রের মাথায় হঠাৎ করে রিধির কথা স্মরণ হলো। রুদ্র তড়িৎ গতিতে রুদ্রাণীকে ছেড়ে ছুট লাগালো সামনের দিকে। রুদ্রাণী রুদ্রর এমন ব্যাপারে ক্ষণকাল হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলেও নিজেও ছুট লাগালো রুদ্রের পিছু পিছু। জমান পাথা এক চিলতে আলোর মাঝে রুদ্র চোখে দৃশ্যমান হলো দুটো মানব মূর্তি। ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় এবার রিধির মুখটা স্পষ্ট হয়ে ধরা দিল রুদ্রের দৃষ্টিতে, সেই সাথে স্পষ্ট হলো অপরিচিত ছেলেটির মুখটাও। রুদ্র ভ্রু কুচকে রিধির উদ্দেশ্যে রাগি গলায় বলে উঠল, রিধি তুই এখানে এলি কী করে, আর তুই এই ছেলেটির কোলে কী করছিস? রুদ্রের ধমকে রিধি এক লাফে নেমে পড়ল ছেলেটির কোল থেকে। আকস্মিক এমন ঘটনায় ছেলেটি হতবাক হয়ে জিজ্ঞেস করলো, একে কোল থেকে এভাবে লাফিয়ে নামলে কেন লিটল পরি? ব্যথা পাবে তো, তুমি কি রুদ্রকে ভয় পাচ্ছ? আরে বোকামি, ওকে ভয় পাবার কি আছে শুনি, ওকে নিয়ে এত ভেবে তোমার ছোট্ট মাথায় এত চাপ নিও না লিটল পরি, রুদ্র দিকটা আমি সামলে নেব। এই দেখো, তুমি তো ঠিক মতো দাঁড়াইতে পারছো না, এক কাজ করো, তুমি বরং আমার কাঁধে ভর দিয়ে দাঁড়াও কেমন? বলেই ছেলেটি আরও খানিকটা এগিয়ে এসে রিধির হাতটা ওর কাঁধে রাখতে রুদ্র এগিয়ে এসে রিধিকে কোলে তুলে অপরিচিত ছেলেটির উদ্দেশ্যে বলল,
রিদিকে এতটুকু সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ তোকে আর্দ্র। তুই বরং রুদ্রানীকে নিয়ে বাড়ি যা, আমি রিদিকে নিয়ে বাড়ি ফিরতে পারবো। রুদ্রানীও এসেছে নাকি? তাহলে তুই বরং রুদ্রানীকে নিয়ে কিছু সময় কাটা, আমি ততক্ষণে লিটল পরীকে ডক্টর দেখিয়ে আনি।